RX Naki. Eitana, Eitana. Kawaii shop did the job, I hope. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. Hello, guys. I don't really know what comes next. I'm just doing my best. Hello, guys. This is Rafi, and welcome to my channel, RafiVlogz. আজকে আমি একটু মগবাজার যাব। সো গাইস, মূলত মগবাজারে যাওয়ার মেইন কারণ হলো যে বাসা দেখা, কারণ ওখানে আমি অলমোস্ট 5 থেকে 6 থেকে 7 বছরের মতো ছিলাম। তো সেই জন্য ওখানে আবার শিফট হওয়ার চিন্তা কেন করেছি, কারণ হলো আমার ওয়াইফের ভার্সিটি ওখান থেকে অনেক কাছে হয়, আহসানুল ইউনিভার্সিটি। সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে ওদিকে যদি এরকম বাসা পাওয়া হয় ওইরকম মনের মতো, তাহলে হয়তো বা শিফট হতে পারি। এখনও শিওর না হবো কি না, বাট হতে পারি। সো সেই জন্য ওটা যাচ্ছি। আর মূলত মগবাজারে যাওয়ার কারণটা হলো আড্ডা দেয়া। তো চলেন যাই। অলরেডি আমার ফ্রেন্ড সজীব ওকে ফোন দিয়ে বলে দিছি, ও বলছে যে আসতে ওর বাসার দিকে। সো ওর বাসায় যাচ্ছি এখন। আজকে শুক্রবার, আর শুক্রবারে তুলনামূলক জ্যাম থাকার কথা না, তারপরেও আমি জ্যাম পাচ্ছি ভালোই, আই ডোন্ট নো হোয়াই। যাই হোক, জ্যাম ট্যাম ঠেলে হলেও আমাকে যেতে হবে। আর আমি চাচ্ছি সন্ধ্যার আগে আগে যেতে, কারণ সন্ধ্যার আগে আগে না গেলে আমি বাসা দেখতে অতটা পারিব না, কারণ সন্ধ্যার পর বাসা দেখা একটু ঝামেলা হয়ে যায়, অনেক সময় দেখাতে চায় না। আর এই তো, আর মূলত মগবাজার যাচ্ছি আড্ডা দেওয়ার জন্য। আর আমার যত স্কুল লাইফের যত বন্ধুবান্ধব সবাই মগবাজারের দিকেই থাকে, ক্লাসমেট, ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ড, এভরি ওয়ান। সো আমি প্রায় যাই মগবাজারে। না, বাইক নেওয়ার পরে এটাই প্রথম যাচ্ছি। এই তো খিলগাঁও ফ্লাইওভার, রাজারবাগ বাম সাইডে, সোজা মালিবাগ। আর আমরা সোজাই যাব, কারণ মালিবাগ হয়ে তারপর মগবাজারে ঢুকব। খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে আমার একটা জিনিস মনে পড়তেছে, কারণ এইখানে আমি মাঝে মধ্যে পড়াতে আসতাম, এই খিলগাঁও ফ্লাইওভারের নিচে অনেক আগে। কেন বললাম কথাটা আই ডোন্ট নো, একজনকে চেতানোর জন্য বললাম, হয়তো বা শুনাবো তাকে। আচ্ছা যাই হোক। আর আজকে রোদ ভালোই উঠেছে, যা দেখতেছি এখন অলমোস্ট 4:50 বা 55 হবে টাইম। আরএক্স নাকি, আল্লাহ বেচারা কি করে গেল এটা। এটা ওই যে মশা মারার যে ওষুধটা দেয় না, ওই টাইপের ধোঁয়া মনে হইতেছে, খুবই জঘন্য অবস্থা। রাস্তা পুরো ভরায় ফেলছে। এই তো জ্যামে পড়লাম এখন। ওকে, ফাইনালি জ্যামে। আর অলরেডি 5:05 না যেন 6 বেজে গেছে, আমার যেতে যেতে বেশি টাইম হয়ে গেলে তো প্রবলেম। যাই হোক, তাও যাচ্ছি, সন্ধ্যা হবে আসতে। কারণ আড্ডা কতক্ষণে শেষ করতে পারবো আর কে কে আছে আমার কোনো আইডিয়া নাই। সো দেখা যাক। এই তো ঢুকে বললাম, যাই হোক। এইটা না, এইটা না। আচ্ছা দেখতো 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 হয় কিনা। ওকে 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 ঠিক আছে। সেই তো সজীবের বাসার নিচে আসলাম, আর এই হলো ওর বাসা। এখানে পার্কিং করা যাবে কিনা একটু দেখা যাক, ফোন দিয়ে জানতেছে। যদি না হয় তাহলে তো আমার অন্য ব্যবস্থা করতে হবে। এক বড় ভাই আছে, ওনার নিজস্ব বাড়ি, ওখানে গ্যারেজ আছে বড়সড়, ওখানে রাখতে হবে। এখন দেখা যাক হয় কি না।
পার করলাম, এখন ওর বাসায় যাচ্ছি। এখন বাজে 8:45, এখন আমি ওর বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম। আমি যাব ঠিক আমার বাসাতে মানিকনগরে। রাতের বেলা কেমন ভিডিও হচ্ছে আমি বাসায় গিয়ে ভালো করে দেখতে পারবো, আই হোপ ভালো হবে। যদি লাইট কম থাকে তাহলে তো বেশি ভালো হবে না, স্বাভাবিক। আজকে একটা দিকে বাসা দেখলাম মহানগরের দিকে, আর বাসাটা মোটামুটি ভালোই লাগছে। মানে কিছু কিছু বাসা দেখলাম এখানে, বাসা ভালো এবং বাসার পরিবেশও ভালো। তো মেন কথা হলো যে আড্ডা দিতে দিতে আর বাসা খুঁজতে খুঁজতে একটু বেশি লেট হয়ে গেছে। রাতের বেলাও অনেক ধুলাবালি পেলাম, আর জ্যাম মোটামুটি আছে। এখন কত, আজকে শুক্রবার হিসাবে আরও কতটুকু পাই জ্যাম একটু বুঝতেছি না, তারপরও হোপফুলি জ্যাম কম থাকবে। বাট এই রামপুরার যে রাস্তা মালিবাগ টু রামপুরা, এখানে প্রায় সময় জ্যামটা থাকে। পুরো কিসের জ্যাম বুঝতেছি না, সিগন্যালের জ্যাম আর মোড়ের জ্যাম, আই ডোন্ট নো। জ্যাম মুক্ত হলাম, আর এখন সোজা খিলগাঁও ফ্লাইওভারের দিকে যে বাসায় চলে যাব। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, কারণ আবার আসবো। ওয়াও, সবাই সব দিক দিয়ে যাবে, যাই হোক, যাক তারা সবাই সব দিক দিয়ে যাক, আমরা আমাদের মতো যাচ্ছি, কিছুই করিবার নাই। খিলগাঁও চলে আসলাম, খিলগাঁও ফ্লাইওভার। Audience break through the chains, go free me. Looking for change, looking for pain. Pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane. Pick up the pieces and go rearrange. I'll be the best above all the... এখানে একটা ভাঙা একটা প্লেস আছে, এখানে রাস্তার মাঝ বরাবর, তো এই জিনিসটা আমার খুবই আতঙ্ক লাগে। এই যে অলরেডি পড়ে গেছে এটার ভিতরে, রাস্তার মাঝখানে এরকম থাকা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সো এটা একটা লাইবিলিটি বলা যায় রাস্তার, আর যারা বাইক চালায় তাদের জন্য বেশি লাইবিলিটি, কারণ বাস বা এরকম সিএনজি বা তিন চাকার যেগুলো আছে ওগুলো তো ব্যালেন্স হারায় না এসবে পড়লে, বাট দুই চাকার বাইক সাইকেল এগুলো প্রচুর ঝামেলা হতে পারে। সো রাস্তাঘাটে এসব দেখে চালাবেন, আর চেষ্টা করবেন সেফ রাইড করার, অতটা রাফ রাইড না করার। ইভেন মাওয়া রোডেও না, মাওয়া রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়, আর র্যাশ ড্রাইভ বা ভুলবল ড্রাইভের জন্য বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। হইতে পারে আপনার ভুল, হইতে পারে অন্যের ভুল, ভুল তো ভুলই। এখন আপনি ভুল করেন নাই, এটার মানে এই না যে আপনার অ্যাক্সিডেন্ট হবে না। আপনার ভুল না হইলে অন্য কারো হতে পারে, আর অন্য কারো ভুল হইলে আপনার সাথেই তার ভুলটা হতে পারে। সো ড্রাইভ করার সময় এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে, আমি অলওয়েজ চেষ্টা করি খেয়াল রাখার, আর বাকিটা আল্লাহ ভরসা। আই থিঙ্ক এখন ব্লগটা শেষ করতে পারি, কারণ চার্জ অলমোস্ট শেষ আর আমি বাসার কাছাকাছি এসে পড়েছি। সো এখন চলে যাচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। যে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি কিছু বলার থাকে আর ইম্প্রুভ করার থাকে অবশ্যই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে ফেলেন, কারণ আমি শীঘ্রই রেগুলার ভিডিও এটা আপলোড দিব। Best put me to the test, yeah. Expect nothing less, you check as I'm chess, what's happening next, yeah. He got the venom, a tangible weapon, no coming in second, this life is a lesson. He got a new engine from pain, it's a blessing, new focus, no guessing, just bold and obsession, all in his possession, you got the retention, I leave.